আমরা একটা কথোপকথন দিয়ে গল্পটি শুরু হচ্ছে সেই কথোপকথনের একদিকে দাঁড়িয়ে রয়েছেন একজন দলিত মহিলা এবং অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে এক হিন্দু ছেলে যে সম্ভবত উচ্চ বংশের বা জেনারেল কাস্টের দ্য ম্যান কমপ্লেন দ্য কোটা সিস্টেম এবং এই মানুষটি কোটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলছেন যে কোটা সিস্টেম অত্যন্তই খারাপ এবং কোটা সিস্টেমের জন্য আমরা চাকরি বাকরি পাচ্ছি না এবং ক্লাস দেশে একই চাকরি বাকরি নেই এবং এই কোটা সিস্টেম এবং ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য পরিস্থিতি আরোই খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি হি ব্লেমস দ্যাট দ্য সিচুয়েশন ইজ বিকজ অফ দ্য ব্যাকওয়ার্ড কোটাস হিয়ারিং দিস দ্য উম্যান ব্রিং সাম আই ওপেনিং ফ্যাক্ট টু দ্য ম্যান এই কথা শুনে দলিত মহিলাটি বা দলিত মেয়েটি সেই ছেলেটির সামনে কিছু তথ্য তুলে দিল যে তথ্যের দ্বারা অনেক কিছুই চোখ খুলে যাবে অ্যান্ড দাস দ্য ন্যারেশন বিগিনস এবং এইভাবেই বর্ণনা শুরু হলো থ্রু দিয়ার ডিসকাশন দ্য স্ট্রাগেল অফ আম্বেদকার কামস টু লাইট অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য প্লট অব দ্য নভেল এবং পুরো নভেলটা জুড়ে যেখানে প্রচুর চিত্র রয়েছে পুরো নভেল জুড়ে আম্বেদকারের সংঘর্ষের কথা দেখতে পাই যে আম্বেদকারকে ছোট থেকে শুরু করে তার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যে কিভাবে সংঘর্ষ করতে হয়েছিল তার প্রতিটি চিত্র এই নভেল বা উপন্যাসের মধ্যে উঠে আসে দ্য নভেল ইজ ডিভাইডেড ইন্টু ফোর স্মল চ্যাপ্টারস এই উপন্যাসটিকে চারটি ছোট ছোট ভাগে ভাগ করা গেছে বুক ওয়ান প্রথমে আমরা বুক ওয়ান দেখতে পাই এই চ্যাপ্টারের নাম হলো ওয়াটার বুক ওয়ান ওয়াটার

বস্তুত তুলে ধরা হচ্ছে সে শৈশবে যখন বিদ্যালয়ে যাচ্ছে সেখানে সে পাবলিক প্লেসে জনগণের জন্য যে জলের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে সে জল খেতে পারবে না এবং বিদ্যালয়ে যে জলের ব্যবস্থা রয়েছে সেখানে যতক্ষণ না অন্য কেউ তাকে দুধ থেকে জল ঢেলে দেয় সে কিন্তু জল পান করতে পারবে না ছোট্ট ভীমের কাছে এই সমস্ত বিষয় অত্যন্তই নিষ্ঠুর বলে মনে হয় বাড়ি এসে মীরামাসিকে সবকিছুই প্রশ্ন করতে থাকে কিন্তু মীরামাসী উত্তরহীন এই সমস্ত বিষয়ে বরং করেন আম্বেদকরকে তারা যথেষ্ট সৌভাগ্যবান যেহেতু তার দাদু এবং তার বাবা দুজনেই সিপাই ছিলেন ব্রিটিশদের হয়ে কাজ করতেন তাই তাদের অবস্থা অন্যান্য দলিতদের মতো ততটা খারাপ নয় লেটার অন অনেক উইথ ফ্যামিলি নট এ সিঙ্গল পার্সন অফ হিম ওয়াটার পরবর্তী সময়ে আম্বেদকর যখন নিজের ভাইদের সাথে একটা যাত্রা শুরু করছেন নিজের পিতার সাথে সাক্ষাৎ করার জন্য সেই জার্নির মধ্যে সেই যাত্রার মধ্যে তার আরেক ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে তাদের কেউ সাহায্য করছে না আশ্রয় দিচ্ছে না এমনকি জল পর্যন্ত খেতে দিচ্ছে না ছোট্ট ভীম বুঝতে পারছে যে যদিও গবাদি পশুদের জল পান করার অধিকার রয়েছে জলাশয়ে গিয়ে স্নান করার অধিকার রয়েছে কিন্তু এই অধিকার নেই বস্তুত মানুষরা সম্ভবত দলিতদের গবাদি থেকেও নিচু স্তরের এই রকমই মনোভাব পোষণ করেন সেই যুগের উচ্চ শ্রেণীর মানুষরা ইভেন বারবার কার ড্রাইভার সপ অ্যাভয়েড টু টাচ দেম এমনকি নাপিত থেকে শুরু করে যারা গরুর গাড়ি চালায় এমনকি দোকানদার পর্যন্ত সকলে এই দলিতদের থেকে দূরে থাকার চেষ্টা করে থ্রু আউট দ্য নিউজ এখানে আমরা প্রচুর মডার্ন নিউজও দেখতে পাই দ্যাট শোজ আনটাচেবিলিটি ইজ স্টিল আ ক্রুয়েল রিয়েলিটি যে সমস্ত ছবিগুলো এবং খবরের কাগজের খবরগুলো দেখায় অস্পৃশ্যতা আজও একটা রূঢ় বাস্তব

এবং তারা নিজেদের অধিকারকে অর্জন করছে ইন বুক টু সেল্টার উই ফাইন আম্বেদকর এক্সপিরিয়েন্স ইন বারোদ্রা অ্যাজ অ্যান অ্যাডাল্ট এখানে আম্বেদকর বিদেশ থেকে পড়াশোনা করে ভারতবর্ষে ফিরেছেন কিন্তু এখানেও এত শিক্ষিত হওয়া সত্ত্বেও তার কিন্তু অভিজ্ঞতা মোটেও ভালো নয় হিয়ার ইজ এডুকেটেড এবল অ্যান্ড স্টেবল ম্যান এখানে আমরা দেখতে পাই আম্বেদকর সুশিক্ষিত ও সক্ষম এবং যোগ্য মানুষ বাট হি ফেসেস দ্য ক্রুয়েল চ্যালেঞ্জেস অব কাস্টিজম কিন্তু এখানেও সেই সমাজে জাতপাত তাকে কিন্তু ছাড়ছে না নো ওয়ান ওয়ান্স টু হিম কেউ তাকে কিন্তু আশ্রয় দিতে চাইছে না ইভেন ইজ ওন ফ্রেন্ডস রিজেক্ট হিম ইনডাইরেক্টলি এমনকি তার প্রিয় বন্ধুরাও তাকে তাকে পরোক্ষভাবে সাহায্য করছে না হি ইজ রিজেক্টেড এগেন অ্যান্ড এগেন বিকজ অফ হিজ লো বার্থ আইডেন্টি তার যেহেতু জন্ম দলিত পরিবারই হয়েছে তাই তাকে যেন বারবার অবহেলা করা হচ্ছে এবং প্রত্যাখ্যান করা হচ্ছে এই আম্বেদকরের কথা পড়তে গিয়ে কিন্তু আমার বারবার কর্ণের কথা মনে পড়ে যাচ্ছে তা যাই হোক গাইজ ওয়েন্টে পার্সি ফর সাম ডেজ হি ইজ ক্রিটিসাইজ অ্যান্ড থ্রিটেড আলটিমেটলি যখন সে কোনোভাবে একটা পার্সি সরাইখানাতে কিছু দিনের জন্য আশ্রয় নিচ্ছে তাকে কিন্তু সকলে মিলে হুমকি দিচ্ছে এবং সেখান থেকে বের করে দিচ্ছে ইন দিস চ্যাপ্টার ইট ইস দ্যাট আনটাচেবিলিটি ওয়াজ প্রেজেন্ট ইভেন দ্য ইভেন আউটসাইড দ্য হিন্দু সোসাইটি অর্ডার এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে হিন্দুদের যে জাতপাত রয়েছে সে তো রয়েছে বাকিদের মধ্যেও এই অস্পৃশ্যতা বর্তমান পার্সিরা যারা জাতপাত মানে না তারাও কিন্তু দলিতদের অবহেলা করে এবং তাড়িয়ে দিতে পিছবা হয় না দ্য বুক থ্রি ইজ কলড ট্রাভেল এই বুক থ্রি বইটিকে ট্রাভেল বলা যেতে পারে দ্য চ্যাপ্টার বিগিনস ইন চালিশগাঁও চালিশগাঁও বলে একটি জায়গাতে নাসিকে চ্যাপ্টারটা শুরু হচ্ছে হিয়ার আম্বেদকার ওয়াজ লুকিং ইন সোশিয়াল বয়কট বাই হিন্দুজ এখানে উচ্চ বংশের হিন্দুরা আম্বেদকর এবং দলিতদের সোশিয়াল বয়কট করেছে সামাজিক দিক থেকে তাদের বয়কট করা হয়েছে হিয়ার আম্বেদকর এগ্রি টু স্টে দ্য নাইট উইথ দলিত সোসাইটি এখানে আম্বেদকর এক দলিত পরিবারের সাথে সময় কাটাচ্ছেন ইন দিস চ্যাপ্টার আম্বেদকর ফেসেস অ্যান অ্যাক্সিডেন্ট এই চ্যাপ্টারে আমরা জানতে পারি যে আম্বেদকর এক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন এই দুর্ঘটনা হয়েছে কেন কারণ আম্বেদকর যেহেতু দলিত তাই আম্বেদকরকে কেউ নিজের গাড়িতে বসাবে না হিন্দু টাঙ্গাওয়ালা উড নট ক্যারি এ দলিত এখানে আম্বেদকর বুঝতে পারছেন যে হিন্দু টাঙ্গাওয়ালা যাকে হিন্দু সোসাইটিতে অনেক নিচু চোখে দেখা হয় সেও কিন্তু দলিতকে কে স্পর্শ করবে না হেয়ার দ্য হিন্দু অ্যাডমিটস দ্যাট

মহাত্মা গান্ধীর অনশন আন্দোলনকে ব্যঙ্গ করা হয়েছে প্রখর ভাবে ইন বুক ফোর এবার যদি আমরা বুক ফোর দেখি হেয়ার বইটি লিখতে গিয়ে লেখক লেখিকা দে এবং বিভিন্ন সদস্যদের আজও যে বিভিন্ন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে অস্পৃশ্যতার কারণবশত তার কথা তুলে ধরা হয়েছে হেয়ার উই আর ইন্ট্রোডিউস উইথ ক্রিয়েটিভ প্রসেস অফ মেকিং দিস নভেল এখানে আমরা শিল্পীদের কথা জানতে পাচ্ছি। এবং এই শিল্প সম্বন্ধে জানতে পাচ্ছি যে কিভাবে এই ছবিগুলো আঁকা হয়েছে এবং কোন কোন স্থান থেকে রংগুলোকে সংগ্রহ করা হয়েছে এ নেম অব কার্স একদম শেষেও আমরা উপলব্ধি করতে পারি যে কাস্টেজম জাতপাত এবং দলিতদের উপর অত্যাচার অস্পৃশ্যতার নামে আজ একটা আজও একটা ভয়ঙ্কর অভিশাপ হুই স্টিল এক্সিস্ট যেটা এখনো পর্যন্ত রয়েছে অ্যান্ড ডিনাইজ দ্য বেসিক রাইটস অফ মেনি ইন্ডিভিজুয়াল এবং বিভিন্ন স্বতন্ত্র ব্যক্তির বিভিন্ন ন্যূনতম অধিকারগুলিকে প্রত্যাখ্যান করা হচ্ছে এই আনটিচেবিলিটি বা অস্পৃশ্যতার নাম নিয়ে তাহলে গাইজ এই ছিল ভীমায়ন এক কথায় আমরা ভীমায়নকে জানলাম তাহলে গাইজ আজ এ পর্যন্ত থাকলো আশা করি ভিডিও তোমাদের পছন্দ হয়েছে যদি ভিডিওকে পছন্দ করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওকে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো ওয়ে গাইজ আমার আরও দুটি চ্যানেল রয়েছে ইন্দ্রনীল দাস এবং অজুয়ান মিষ্টু চ্যানেল এই দুটি চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারো বিভিন্ন তথ্যমূলক এবং আনন্দদায়ক ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ইন্ডিড